হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু রিয়াস ডাইরি। আমার আজকের রেসিপি মোমো স্যুপ। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। মোমো স্যুপ তৈরি করার জন্য আমাদের যা যা লাগছে সেগুলি হলো, আমাদের লাগছে গ্রেটেড বাঁধাকপি, লাগছে গ্রেটেড গাজর, রসুন কুচানো, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচানো, আর লাগছে চিকেনের হাড়, কুচানো বিন এবং লাগছে বাটার। কড়াইটা গরম হয়ে গেলে আমরা নিয়ে নেব 2 টেবিল স্পুন বাটার। আপনারা সাদা তেলেও সুপটি করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি, দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুচানো বিন। তারপর দিয়ে দিলাম গ্রেটেড বাঁধাকপি এবং গ্রেটেড গাজর। এর সাথে চিকেনের হাড়গুলিও দিয়ে দিলাম। এবারে সবকিছু 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। তারপর হালকা নেড়েচেড়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো ভিনেগার। দিয়ে দিলাম 1 টিস্পুন মতো সয়া সস। ভিনিগার এবং সয়া সসটি অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব এবং মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজেই মোমো স্যুপ। এবারে এই মোমো স্যুপ আমি গরম গরম মোমোর সাথে সার্ভ করব। চিকেন স্টিমড মোমো এবং মোমো চাটনি বাড়িতে কীভাবে বানাবেন তার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, চেক করে নেবেন। আমার আজকে এই রেসিপিটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন এবং লাইক করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, বাই।